আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া বাসায় বসে নিয়মিত পড়াশোনা করতে শিশুদেরকেও অনুরোধ করেন তিনি শেখ রাসেলের 56তম জন্মদিন উপলক্ষে গণভবন থেকে বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন এ সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের ম্যুরাল ও শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন এছাড়া শেখ রাসেল আমাদের আবেগ এবং স্মৃতির পাতায় শেখ রাসেল বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি আর্থিক অনুদানের চেক ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানেও ভার্চুয়ালি যোগ দেন তিনি তৈরি করেছে যার নাম এক পলকে শেখ হাসিনা নাফিয়া যা আপনাকে আমাদের আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যা কেউ আর্ট করতে পারে কেউ খেলাধুলা করতে পারে যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে এবং সেভাবে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে যেন যখন স্কুল খুলবে তখন যেন তারা ভালোভাবে আবার স্কুলে যেতে পারে পড়াশোনা করতে পারে সেদিকে বিশেষভাবে সবাইকে নজর রাখতে হবে এবং সেই দিকে আমি অভিভাবকদের অনুরোধ করব যে যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন আর সেই সাথে এই করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করে নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে বিএনপি পুরনো কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 56তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন নির্বাচনের বিরোধী পক্ষের সরব উপস্থিতি না থাকলে সরকার দলীয় কর্মী ও সমর্থকরাও ছিমিয়ে পড়ে উল্লেখ করে তিনি বলেন উপনির্বাচনগুলিতে এর প্রভাব পড়ছে এ কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করেন ওবায়দুল কাদের ঈশ্বর দিতে বিএনপি যে তামাশার নাটক করেছে নির্বাচনে অংশগ্রহণের নামে একই তামাশার নাটক করেছে গতকাল তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে এবারে শেয়ার বাজারের সংবাদ সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:38 পর্যন্ত ডিএসই তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় 264.71 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 188টি কমে 83টি এবং অপরিবর্তিত ছিল 78টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স নর্দার্ন ইন্স্যুরেন্স বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স বেক্সিমকো ফার্মা নিডল ইন্স্যুরেন্স সোনার বাংলা ইন্স্যুরেন্স ব্র্যাক ব্যাংক বেক্সিমকো লিমিটেড এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ